আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের একটা গান নিয়ে একটা টি শার্ট ডিজাইন দেখাবো। মূলত একেবারে লাইভ আপনাদের সামনে আমি দেখাবো কিভাবে এলিমেন্টস বা ভেক্টরগুলো আমরা কালেক্ট করে ডিজাইনটা পরিপূর্ণভাবে একটা সাজিয়ে গুছিয়ে টোটাল একটা ডিজাইন আমরা তৈরি করি। হ্যাঁ, টোটালে আমি একেবারে লাইভ আপনাদের আজকে একটা ডিজাইন দেখাবো, খুব সিম্পলির ভিতরে ডিজাইনটা করব। তো আশা করি যদি আপনারা পুরোপুরি টিউটোরিয়ালটা দেখেন তাহলে এই ক্যাটাগরি ডিজাইন আপনারা নিজেরাই করতে পারবেন। তো শুরু করি আমাদের আজকে ডিজাইন। আপনাদের সময় স্বল্পতার কারণে আমি এই যে ডিজাইনটা করব এর মেসেজগুলো আমি আগে থেকে কালেক্ট করে লিখে রাখছি। এই যে এইগুলো হচ্ছে আমাদের ডিজাইনের মেসেজ। মূলত এই ডিজাইন দিয়ে একটা গান নিয়ে একটা বাবার এখানে দুইটা হচ্ছে ফোকাস ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডটার, একটা হচ্ছে গান। হ্যাঁ, এই দুটোর উপর ফোকাস করে মূলত আজকে আমাদের ডিজাইনটা আমরা করব। তাই এখানে যেহেতু ডটার আছে, আমরা ডটারের কোনো ভেক্টর নিয়ে আসতে পারি, অথবা গান আছে, গানের কোনো ভেক্টর নিয়ে আসতে পারি। এই যে কোনো একটা ভেক্টরের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ভেক্টর দিয়ে আমরা টোটাল ডিজাইনটা আমরা সাজাই ফেলব। ঠিক আছে, তো আমরা প্রথমে যেহেতু আমরা কালো ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ডিজাইনটা করব, তো আমাদের টি শার্টের কালারটা মূলত আমাদের একটা ব্রাইট কালার হওয়া উচিত, যেহেতু কালোর উপর আমরা প্রিন্টটা হবে, রাইট? ওকে, তো আমরা মোটামুটি সাজায় ফেলি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাই, দেখি সাজাতে সাজাতে যে জায়গায় আমাদের যে মনে হবে যে না হ্যাঁ এই জায়গায় ভালো লাগছে, তখন আমরা মোটামুটি থেমে যাব। আমরা এখানে দিই, তারপর আমাদের মেসেজে আছে তারপরে গান আছে, তারপরে সলো আছে, তারপরে এটা আছে। এই মূলত আমাদের মেসেজ। ঠিক আছে, এখন এইভাবে দিলে তো, এলোমেলো দিলে তো আমাদের আসলে শার্টটা টি শার্টটা কারোর চয়েস হবে না। হ্যাঁ, কেউ আমাদের টি শার্টটা কিনবে না বা পরবে না, তাই না? আমাদের ডিজাইনটা একটু চোখে লাগে, এরকম কিছু আমাদের এর ভিতর কিছু এলিমেন্ট আমাদের যুক্ত করতে হবে। তো আমরা এটা ধরেই আগাই, এটা ধরে আগাই, এটা আমরা আর একটু বড়ো করে নিতে পারি। আমাদের ফোকাস ওয়ার্ড হচ্ছে দুইটা এর ভিতরে, হ্যাঁ, একটা হচ্ছে ডটার আর একটা হচ্ছে গান, রাইট? তো আমরা একটা গানের একটা ভেক্টর আমাদের দরকার। দেখেন, আমি যদি এখানে একটা গান আমার লাগবে, রাইট, আমি এখানে লিখবো GUN, গান ভেক্টর এলিমেন্টস বা গান ভেক্টর দিলে চলে আসবে। ওয়াও, কত গান আছে, তাই না? কত গান আছে এর ভিতরে, যে কোনো একটা আপনার চয়েসেবল একটা নিয়ে আপনি PNG বা ভেক্টর করে আপনারা নিয়ে আসতে পারেন। কীভাবে ভেক্টর করতে হয় ইমেজ থেকে, সেটা এর আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে একটা ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে একটা ভেক্টর আমরা যে এর একটা এরকম দেখে একটা আমরা ভেক্টর এখান থেকে নেব, আর একটা আর কিছু এলিমেন্ট আমরা ওর সাথে জুড়ে দেব, যেমন এই যে এর সাথে এই যে ফায়ার থাকতে পারে, হ্যাঁ, বুলেট থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা বুলেট নিই, BULLET, বুলেট ভেক্টর, রাইট? হ্যাঁ, আমরা এই বুলেট নিতে পারি, অথবা এই যে এই 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 ক্লিপগুলো নিতে পারি, আমরা এইগুলো নিতে পারি, অথবা এই যে এই যে এই যে এই যে এইগুলো আমরা কাজে লাগাতে পারি, যে এইগুলো। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আপনাদের সময় মানে আপনাদের সময় সেভ করার জন্য আমি আগের থেকে এই এই এলিমেন্ট এবং একটা গান আমি আগে থেকে কালেক্ট করে রাখছি। ঠিক আছে, আমি সেইগুলো এখন আপনাদের সাজিয়ে দেখাবো আপনারা কীভাবে কাজ করবেন। এই যে এখানে একটা গান আছে, গানটা আমি নিয়ে যাই, গানটা নিয়ে যে এখানে ফিট করি। গানটা মনে হচ্ছে একটু উল্টা উল্টা ভাব। হ্যাঁ, আমি গানটা একটু সোজা করে তো দেখি কেমন।
সরি, রোটেট করে দেবো। হ্যাঁ, এই যে, ইয়েস, এইটা একটা দেখতে চোখে ভাল লাগছে, তাই না? আমরা এখানে উঠাই দিতে পারি, ইয়েস, অথবা এটা একবারে মিডিলে দিতে পারি। এই যে, এটা একেবারে মিডেল, এটা আমরা এরিয়ার ভিতরে রাখার চেষ্টা করি। এটাও মিডিল করে দিই। ওকে, তো ঠিক আছে, এইটা এটা গেল। আমাদের গানটা যেহেতু ফোকাস, আমাদের গানটা আর একটু বড় করি, গানটা আর একটু বড় করি। ওকে, গানটা গানটা যদি আর একটু বড় করতে হয় তাহলে এটা একটু নিচেই দিই, এইটা এখানে দিই, এই যে গানটা এই ফা এই 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 ফাঁকাটায় রাখি। ওকে, ঠিক আছে, এই লেখাটা আমরা এই এই পয়েন্টটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, নো নো নো, এটা আসলে আমরা চাচ্ছি এর সাথে লাগানো থাক, এই জায়গায় থাক। একটু বড় করে দিয়ে সাথে মিলাই দিই, ইয়েস, আমার অ্যালাইন ঠিক থাকলো, রাইট? এটা একটু বেরিয়ে গেছে, আমি এটা ঠিক করে দিই। ওকে, তাহলে আমার এই টোটাল ডিজাইনের ভিতরে আমার দুইটা ফোকাস পয়েন্ট, একটা হচ্ছে ডটার আর একটা হচ্ছে গান, সেটা আমরা ফোকাসে রাখতে পারলাম, তাই না? এবার আমরা এটা একটু তুলে দিই, এই জায়গায় রাখি, এটা এই জায়গায় রাখি। ওকে, এবার আমরা এটা একটু নিচে লাগাই দিই, দিলাম, দিয়ে টোটাল ডিজাইনটা আমরা ধরি, ধরে এই পাশে আমরা এটার সাথে মিলাই দিই, এদিকে আমরা এইটার সাথে মিলাই দিই। ওকে, এখানে মিলাই দিই, তোমার ডিজাইনের পরিপূর্ণতা আসলো। হ্যাঁ, আমার ফোকাস ওয়ার্ড দুটো বেশ মনে হচ্ছে ভালোই হয়েছে। তো আমরা একটু কালারের ভেরিয়েশন আমরা নিয়ে আসতে পারি। আমরা এইটা একটা কালার দিই, আচ্ছা এর ভিতরে গান দিই, হ্যাঁ গান না, গান হোয়াইট থাক, গানটা হোয়াইট থাক, আমরা এই দুটো কালারের ভিতরে নিয়ে আসতে পারি। ওকে, মনে হচ্ছে আস্তে আস্তে ডিজাইনটা একটা শেপে আসছে, তাই না? একটা ডিজাইনের ভাব আসছে। আচ্ছা, আমরা ছোট্ট আরেকটা এলিমেন্টস আমরা এর সাথে যুক্ত করি, যেহেতু জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা একটু দেখা যাচ্ছে, এই যে এই যে এই কর্নারটা, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, তা আমরা এই জায়গায় একটা এলিমেন্ট জুড়ে দিই, এখানে একটা দিই আর এই জায়গায় একটা দিই। আসলে এটা এই মিডিল রাখি, এইটা এই মিডিল রাখি, এইটা এই মিডিলে রাখি, ইয়াস। তাইলে হ্যাঁ, আমাদের মোটামুটি একটা শেপে দাঁড়িয়ে গেছে। আমরা আর একটু ভেরিয়েশন নিয়ে আসতে পারি, সেটা দেখি কেমন লাগে, একটু দিয়ে দেখি, ভালো লাগলে লাগলো, না লাগলো বাদ দিয়ে দেবো। তো গানের উপরে আমরা এটা একটা সুন্দর একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করি, দেখি কেমন দেখা যায়। থাক, এটা এখানে থাক, আর একটা আমরা দিই ইউ এর উপরে একটা দিই। ওকে, আমরা আরেকটা এন এর উপরে দিই, হ্যাঁ মনে হবে যে গুলি করছে গানের উপরে, হ্যাঁ একটা বুলেট বুলেট ভাব। ওকে, তো মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু একটা শেপে চলে আসছে, তাই না? আমাদের ডিজাইন একটা শেপে চলে আসছে, দেখেন খুব সিম্পলি আমরা ডিজাইনটা করেছি, কিন্তু একটা গর্জিয়াস গর্জিয়াস একটা ভাব অলরেডি চলে আসছে। যদিও আমাদের আর একটু কাজ আমরা করব, কিন্তু মূল বিষয়টা কিন্তু এইটাই, আমরা
জাস্ট দুইটা তিনটা ফন্ট ইউজ করছি, আমরা একটা ভেক্টর ব্যবহার করছি, আর সাথে তার সাথে আর একটা সহযোগী ভেক্টর ব্যবহার করছি, রাইট? এই তিনটা সমন্বয়ে কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি একটা শেপে চলে আসছে। এই ডিজাইনটা আমি যদি সাদার উপরে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমার এই এই কালারগুলো আমার সবই ডিপ রাখতে হবে, যাতে আমার ডিজাইনটা ফোটে। যেহেতু আমি ব্ল্যাকের উপর করছি, তাই আমি একটু ব্রাইট ব্রাইট একটু কালারগুলো আমি রাখার চেষ্টা করেছি। ওকে, আচ্ছা, এবার আমাদের যা করতে হবে, আমরা এর উপরে যেহেতু একটা গান নিয়ে একটা আমরা ডিজাইন করছি, আমরা একটা ভেন্টেজ ভেন্টেজ একটা ভাব নিয়ে আসবো, একটা গ্রানজ ইফেক্ট আমরা এরপর ব্যবহার করব, এবং আমরা এই যে এর সাথে একটু মাইনাসের একটু খেলা করব। তো দেখি আমাদের আর কি আছে। হ্যাঁ, আমরা এইটা নিয়ে যাই, নিয়ে যে এর উপরে দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এরকম একটা ভিন্টেজ ভিন্টেজ একটা ভাব আমরা রাখবো। হ্যাঁ, এটা তো ঠিক আছে। দেখি এটা আপাতত এখানে রাখি, রেখে আমরা একটু কাজ করি। আচ্ছা, সবগুলো ধরে কন্ট্রোল শিফট ও চাপলে আমাদের সব এক্সপ্যান্ড হয়ে গেল। এক্সপ্যান্ড হওয়ার পর আমি এইটা ধরলাম, এইটা এইটা কন্ট্রোল জি গ্রুপ কলম, এই দুইটারে মাইনাস করবো, এর ভিতরে ঢুকে যাচ্ছে। ওকে, এখন এইটারে ধরলাম, এটা আর একটু উঠাই দিই, একটু ওর সাথে জড়াই যাচ্ছে। ঠিক আছে, ইয়াস, এবার এইটা ধরে আমি অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে একটু প্রিভিউ দেখি কেমন আসছে। না, আমার আরেকটু সাইজটা আর একটু মোটা করা লাগবে। ওকে ওকে, ইটস ওকে, ঠিক আছে। এখান থেকে আমি কালারটা কালো ব্ল্যাক করে দিয়ে কন্ট্রোল এক্স এটা ধরে আমি ওরে মাস্কিং করে দিই। কন্ট্রোল এক্স, দেখেন এই যে এর সাথে একটা মাইনাস হয়ে গেছে, তাই না? দেখতে একটু সুন্দর লাগছে। ডটারটা আমার আলাদা করে নিলাম, ডটার ডিজাইনটা কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এইটা ধরে এর উপরে ছেড়ে দিই, একটু গ্রান্স ইফেক্ট আমরা দিতে যাচ্ছি, দেখি কেমন আসে। কন্ট্রোল এক্স এটা ধরলাম, এটা আমি আবার এটারে আমি গ্রান্স দিলাম। ইয়াস, প্রপারলি আমাদের ডিজাইনটা দাঁড়িয়ে গেছে। দেখেন আমরা খুব শর্ট টাইমে কিন্তু আমাদের ডিজাইনটা শেষ করছি, তাই না? খুব শর্ট টাইমে কিন্তু আমি যে গানের উপরে আমার ইয়েটা আসেনি, গ্রান্সটা আসেনি। হ্যাঁ, আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। আচ্ছা, দেখি কি সমস্যা। ও ইয়েস, আমি ওটা লক করে রাখছিলাম। কন্ট্রোল অল্টার টু, এইবার টোটাল ধরে আমি গ্রুপ করি, কন্ট্রোল জি। এবার এরপরে আমি রাখি, আমি গানের উপর আমার কোনো ইফেক্ট পড়ছে না। আচ্ছা, এবার পড়ছে, কন্ট্রোল এক্স সেমভাবে এই যে এখান থেকে মাস্কিং করে দিই, কন্ট্রোল এফ। ইয়াস, এই যে একটা গ্রান্স গ্রান্স ভাব আসছে। তো আমাদের ডিজাইন রেডি রেডি রেডি, এই যে আমাদের ডিজাইন। হ্যাঁ, আমাদের ডিজাইন রেডি। তো আমরা এক্ষেত্রে যদি আমরা মকআপে এখন দিয়ে দিই, খুবই দারুণ লাগবে, খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের দাঁড়িয়ে গেছে। মোটামুটি আমার তো খুব পছন্দ হয়েছে। সামনে ফাদার্স ডে আসছে, মাদার্স ডে আসছে, সেই জায়গায় আমরা এই ক্যাটাগরির ডিজাইনও আমরা
মানে ছাড়তে পারি। হ্যাঁ, এই ডিজাইনগুলো আমাদের কাজে লাগবে। তো মেক আপ করে আপনাদের আর দেখাচ্ছি না, আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।